15 আগস্ট আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন। এদিনে ইসলামী আন্দোলনের জন্য আমাদের এই দেশে, বিশেষ করে বাংলাদেশে, যদিও তখন বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র রাষ্ট্রের জন্ম হয়নি, কিন্তু আমাদের এই ভূখণ্ডে আমাদের প্রিয় কাফেলার শহীদ আব্দুল মালিক ভাই শাহাদাত বরণ করেছে এবং তার শাহাদাতই ছিল ইসলামী আন্দোলনের জন্য আমি মনে করি মাইল ফলক। এবং তিনি যখন শাহাদাত বরণ করেন তার সে শাহাদাতে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন শহীদ আব্দুল মালিকই শাহাদাতের শেষ শাহাদাত নয়, বরং তিনি শাহাদাতে শহীদের শুরু, তিনি শুরু করেছেন শাহাদাত। কাজেই শহীদ আব্দুল মালিক থেকে নিয়ে অসংখ্য ভাইয়েরা আমাদের এই কাফেলায় শহীদ হিসেবে যুক্ত হয়েছেন। আমি দুই তিনটা বিষয়ে শুধু কথা বলতে চাই। একটি বিষয় হলো যে শহীদ আব্দুল মালিক ভাই আজকে আমরা এসে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, এখন আমাদের এই গোটা জাতি একটি সমস্যার সম্মুখীন হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে এত বেশি ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের তরুণদেরকে নষ্ট করে ফেলা হয়েছে, আপনারা আচ্ছুত হয়ে যাবেন, বাংলাদেশে এমন একটা শিক্ষাক্রম চালু করা হয়েছে যে শিক্ষাক্রমে প্রথম শ্রেণীর বাচ্চাদেরকে নৃত্য করতে, নৃত্য শিখতে তাদেরকে বাধ্য করা হচ্ছে, যেখানে মিউজিকের জন্য আলাদা বই প্রকাশ করা হয় সেই প্রথম শ্রেণীর ছাত্রদের জন্য। এটা কত মানে আশ্চর্য হতে পারে, অথচ নৈতিকতার কোনো শিক্ষা, নৈতিক শিক্ষা যে শিক্ষা দিয়ে একজন কোমলমতি শিশু সত্যকে জানবে, ভালোকে বুঝবে, নৈতিক শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে নিজেকে সেইভাবে গঠন করবে, এটা আমাদের এই শিক্ষাক্রম শিক্ষা ব্যবস্থা নেই। শহীদ আব্দুল মালিক ভাই 1969 সালে এই ডাক্তারি দিয়েছেন, তার আহ্বানটা এটাই ছিল শিক্ষার ভিতরে নৈতিকতা থাকতে হবে, শিক্ষার ভিতরে সমৃদ্ধতা থাকতে হবে, মৌলিক মূল্যবোধের সমৃদ্ধতা। কিন্তু সেটা ওই সময় থেকে যে ষড়যন্ত্র শুরু করেছিল, যারা ষড়যন্ত্র করেছিল শহীদ আব্দুল মালিক ভাইকে যারা শহীদ করেছে, তারাই আজকে এসে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে ধ্বংস করে ফেলেছে। কাজে কি অবস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির এই শিক্ষা ব্যবস্থার ভিতরে এ রাষ্ট্র কিছু কুচক্রী মহল যখন এমন কিছু লোক তৈরি করতে চায়, ইসলামী ছাত্র শিবির তার বিপরীতে গিয়ে কিছু দক্ষ সৎ কিছু ভালো মানুষ তৈরি করতে চায়। কাজেই সেই ভালো মানুষ তৈরি করার দায়িত্ব শহীদ আব্দুল মালিক ভাই 1969 সালে নিয়েছিল, এখন এসে আমাদের সেই দায়িত্ব। আসুন আমরা আমাদের জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করি। আজকে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হলো এখানে নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠে একজন দক্ষ মানুষ দরকার, কিছু শাসক শ্রেণী দরকার, কিছু প্রশাসকের কিছু ভালো প্রশাসক দরকার, কিছু প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি দরকার, যার কোনোটাই তৈরি হচ্ছে না। বরং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, ব্যক্তি তার জায়গা থেকে সঠিক কথা বলার পরিবর্তে আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু তেলবাজি করা হচ্ছে, সরকারকে তোষামোদি করা হচ্ছে, অবৈধ সম্পদ বিশাল পাহাড় করা হয়েছে। আমাদের দেশের সবচাইতে যাদেরকে বেশি গুরুত্বপূর্ণ বলা হয় এমপি মন্ত্রীরা দেশের বাইরে গিয়ে অর্থ কেলেঙ্কারির কারণে তারা বাইরের দেশে প্রশাসনের কাছে গ্রেপ্তার হচ্ছে, সাজা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে নৈতিকতা সম্বলিত কোনো কিছু হয় না, কোনো মানুষ তৈরি হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি যে আমাদের সেই চিকিৎসা সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এখান থেকে যারা তৈরি হয় তারা দুর্নীতিবাজ। আজকে আমরা হয়তো কয়েকদিন আগেও দেখলাম আমাদের প্রিয় রাহাবাদ পৃথিবীব্যাপী আলোচিত ব্যক্তি আল্লামা বিল্লাহ হোসেন সাইদি, যে ডাক্তার ছিল তাকে নিয়েও প্রশ্ন করা হচ্ছে, তার ব্যাপারে প্রশ্ন তৈরি হয়ে গেছে, তাকে কি হত্যা করা হয়েছে কিনা, এটা আজকে জাতির কাছে নতুন একটা প্রশ্নের সৃষ্টি করেছে। তার মানে হলো নৈতিকতার যে শিক্ষার অভাব, এই শিক্ষার অভাবটা আমাদের জাতিগতভাবে অসাৎ হয়ে গেছে। আজকে ধর্ষণ বেড়ে গেছে, এত বেশি অপরাধ বেড়েছে, এটা কল্পনাতে কাজে গিয়ে অপরাধগুলো কেন হচ্ছে মূল কারণটাই হলো নৈতিকতা সম্বলিত শিক্ষা ব্যবস্থা নাই। শহীদ আব্দুল মালিক ভাইয়ের যে চিন্তা, সেই চিন্তাটা
কাজেই আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। শহীদ আব্দুল মালিক হয়ে হয়ে আমাদের এক একজনকে শহীদ আব্দুল মালিক ভাইয়ের সেই কথাগুলো ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে। ইসলামী ছাত্র শিবির সেই দায়িত্ব পালন করে। ইসলামী ছাত্র শিবির আমাদের এই শিক্ষার ক্রম নিয়ে বৈষ্ণবিদ্য একটা শিক্ষা ব্যবস্থা, এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যখন সেই 1813 সাল থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত যত শিক্ষা নীতি, শিক্ষা কমিশন, যত শিক্ষা ব্যবস্থার যত কিছু কাজ করা হয়েছে প্রত্যেকটাই ছিল নৈতিকতা বিবর্জিত। এখানে নৈতিকতার ন্যূনতম কোনো মানই ছিল না। 1813 সালে যারা শিক্ষা কমিশন গঠন করেছিল যাদের নেতৃত্বে, তাদের সেই ধাবাগুলো এখনো আমাদের ভিতরে আছে। আমরা উপনিবেশ বাদ হয়ে গেছি, আমাদের ভিতরে আমরা দাসত্বের যে শিকল থেকে বের হতে পারি নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা এটাই বলে। কাজে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিকে সেই দায়িত্ব পালন করতে হবে। ইসলামী ছাত্র শিবির চাই একটা আদর্শ নৈতিকতার সম্বলিত একটা শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সবচেয়ে যোগ্য মানুষ তৈরি হবে, জাতিকে সঠিক নির্দেশনা দিবে, জাতিকে সঠিক পথে হবে। আসুন আমরা সেই দায়িত্ব পালন করি। 15 আগস্ট ইসলামী শিক্ষা দিবস শহীদ আব্দুল মালিক ভাইয়ের সেই স্বপ্নকে আমরা লালন করতে চাই। এই স্বপ্নকে প্রত্যেকটি ছাত্রের কাছে, প্রত্যেকটি অভিভাবক শ্রেণীর কাছে আমরা পৌঁছে দিতে চাই। তারই ধারাবাহিকতা ইসলামী ছাত্র শিবির এবছরে আমরা বুকলেটও তৈরি করেছি। আমাদের আহ্বান কি ইসলামী ছাত্র শিবির স্কুলটি দাবি পেশ করেছে, সেই বুকলেট আপনারা বুকলেটগুলো সংগ্রহ করবেন, প্রত্যেক আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে সেই বুকলেটটি পৌঁছে দিবেন। এর মধ্য দিয়ে আমরা ইসলামী শিক্ষা যে ব্যাপক বিস্তার এবং ইসলামী শিক্ষার যে প্রয়োজনীয়তা এটা মানুষের কাছে তুলে ধরতে চাই। আল্লাহ যেন আমাদের সাথে তৌফিক দান করে। ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের নেতৃবৃন্দ এবং অন্যান্য দায়িত্বশীল ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।